আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো বিভিন্ন আচারের প্রাইস সম্পর্কে, কোন আচার কেমন দাম তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আজকে আমাদের যে ভাইয়া হেল্প করবে, ভাইয়া তোমার নাম? রাহি। আচ্ছা রাহি, তোমাদের এখানে কি কি ধরনের আচার আছে? সব ধরনের আচার আছে। সব ধরনের আচার আছে। আচ্ছা তোমরা এটা কি হিসেবে বিক্রি করো? পিস বড়ইর আচার। আচ্ছা বড়ই আচার, তারপর এগুলো কি পিস হিসেবে? তারপর এগুলোর দাম কেমন? কাঠবাদাম আচ্ছা, এগুলো কেজি হিসেবে বিক্রি করো? না, প্যাকেট হিসেবে, এখানে প্যাকেটের ওজন বেশি কম আছে। আচ্ছা এখানে প্যাকেট হিসেবে, প্যাকেটের ওজনে কম বেশি দাম হতে পারে, কেমন থেকে কত থেকে কত হতে পারে? 80 টাকা, 60 টাকা আছে, 30 টাকা আছে, 25 টাকা আছে। 80 থেকে 25 টাকা? আচ্ছা 25 থেকে 80 টাকা পর্যন্ত, সর্বোচ্চ 25। তারপর এখানে চাটনি, তেঁতুল চাটনি, এগুলো কি? আচ্ছা চকলেট, এগুলো কি বার্মিস চকলেট? না বার্মিস না, বাইরের। এগুলো বাইরের। কোনটা কেমন দাম? এগুলো কত? এটা আমরা চকলেট না, এটা হলো বাদাম। বাদাম, আচ্ছা এই বাদামগুলো? বাদামগুলো আমরা 150 থেকে আমরা 130 থেকে 150 পর্যন্ত রেঞ্জের হবে। এগুলো দাম কত চকলেটগুলো? চকলেটগুলো আমরা 200 টাকা। 200 টাকা। চকলেট কত থেকে শুরু হয় প্যাকেট? এগুলো 400। এটা হলো 450, আর এগুলো 400 টাকা। এই যে 400 টাকার চকলেট, এখানে কয় পিস আছে চকলেট? গ্রাম সিস্টেম। আচ্ছা এগুলো কেজি হিসেবে, পার কেজি। তারপর বিভিন্ন আইটেম আছে তোমার দোকানে, এগুলো কি? চন্দন আছে, সাবান আছে। আচ্ছা চন্দন সাবান কত থেকে শুরু? 20 টাকা থেকে শুরু। মুলতানি মাটি চন্দন। আর এখানে ড্রাই ফ্রুটস কত করে? ১৪০। আর উপরের এই আচারগুলো? হ্যাঁ বয়াম আচার, ১২০ থেকে শুরু 250 টাকা পর্যন্ত। আচ্ছা উপরের ওইগুলো কি? হ্যাঁ এনার্জি প্লাস, এনার্জি প্লাস ক্যালসিয়াম। আচ্ছা আর তোমার দোকানে আর কি আছে? এগুলো কি হজমি? চকলেট, তেঁতুলের চকলেট। আচ্ছা তো আপনারা সবাই আইডিয়া পেয়ে গেলেন কোন আচার কেমন দাম হতে পারে। এগুলো কি? বড়ই। বড়ইগুলোর দাম? চেরি। আচ্ছা চেরি 60 টাকা করে, 8 পিস আছে। 8 পিস 60 টাকা প্যাকেট হিসেবে, প্যাকেট। আচ্ছা এই বক্স, এই বক্সেরটা কি? হ্যাঁ এটা, এটা কি? চাটনি, তেঁতুলের, তেঁতুলের। এটা কত? জি ১২০ টাকা তেঁতুল চাটনি। তো থ্যাংক ইউ তোমাকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম
আচার, চাটনি, রূপচর্চার আইটেম আপনারা যা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।